সিরাজগঞ্জের শাহজাদপুরে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। সকালে ধানের চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে মাঠে যায় হাবিব এবং তার পিতামাতা। হঠাৎ বৃষ্টি শুরু হলে দৌড়ে সেচের মোটর ঘরে উঠতে নিলে বজ্রপাতে হাবিব মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অচেতন অবস্থায় উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।